হৃদয় বাংলাদেশকে ধারণ করে আমি শাহরিয়ার নাজিম জয় চ্যানেল আয়ের বিশেষ আয়োজন নগদ 300 সেকেন্ডে আপনাদের সুস্বাগত জানাচ্ছি। এই নগদ 300 সেকেন্ডকে অর্থবহ করে তুলবার জন্য আজ আমার সাথে যিনি অতিথি, তিনি বাংলাদেশের একজন জনপ্রিয় চিত্রনায়িকা, বর্তমানে ব্যবসায়ী এবং সমাজসেবীও বটে, নিপুণ। আপনাকে 300 সেকেন্ডে পেয়ে আমি অত্যন্ত আনন্দিত। আমার এই 300 সেকেন্ডে আপনার প্রথম আগমন। এতদিন এলেন না কেন? এতদিন জয় ভাই আমাকে ডাকিনি। আপনাকে বহুবার ডাকা হয়েছে কিন্তু আপনি বিভিন্ন সময় অ্যাভয়েড করে গেছেন, কারণ কি? সত্যি কথা যেটা, আমি লাস্ট 5 বছর খুব বিজি ছিলাম। লাস্ট 5 বছর আপনি কি নিয়ে বিজি ছিলেন? আমার একটি স্পা আছে, তো একটা নতুন ব্যবসায় যখন ঢুকতে হয় তখন নিজেকে বসতে হয়। তো আপনি একজন চিত্রনায়িকা ছিলেন, এখন আপনি একটা স্পা সেলুন সেটার আপনি কর্ণধার, তো কেমন এনজয় করছেন নতুন এই ব্যবসার জীবন? খুব ভালো, মানে এটা আরেকটা আরেকটা জায়গা যেখানে মানে মানুষ ট্রাস্ট করে আসে এবং ট্রাস্ট করে স্কিন হেয়ার এগুলির কাজ করায়, যেটা খুবই সেনসিটিভ। এই বিষয়ে আপনার কোনো স্পেশালিটি আছে, কোনো পারদর্শিতা অর্জন করেছেন না, কোনো স্পেশালিস্ট নিয়োগ করেছেন? না, আমি জাস্ট ওটা ম্যানেজিং ডিরেক্টর, কিন্তু আমার ওখানে কাজ করছে কিছু স্পেশালিস্ট থাই মেয়ে, ওরা যারা সব কিছুর উপর সার্টিফিকেট, কারণ জানেন তো ওয়ার পারমিট করে আনতে হলে ওদের সার্টিফিকেট শো করতে হয়, তো ওরাই আসলে ওটার সার্ভিসটা দিচ্ছে। নায়িকা জীবন মিস করেন? নায়িকা জীবন তো যেটা, এফডিসি অলওয়েজ মিস করি। শুধু এফডিসি না, মানে ক্যামেরা হলো, মানে যে কোনো ক্যামেরা, সেটা টিভি হোক, সিনেমা হোক, যেটাই হোক, আপনি নিজেও জানেন, আপনার সাথে আমি নাটক করেছিলাম, আমি সব ক্যামেরা মিস করি। এখন নাটক চলচ্চিত্র অনেক হচ্ছে, এই সময়ের কাজ আর আপনার কিছুদিন আগ পর্যন্ত যখন কাজ করছিলেন সেই সময়ের কাজের ভিতর পার্থক্য কী? 35-এ অনেক মনিটর হতো, অনেক, কারণ তখন রিলের হিসাব করা হতো যে রিলটা কেনা হয়েছে, মানে আমরা রিহার্সেলটা খুব পারফেক্ট করতাম, কতটুকু হাঁটবো ক্যামেরাম্যানের সাথে সবসময় সেটার মানে ওনার সাথে একটা কন্ট্যাক্ট করতে হতো যে আমি কোথায় আসবো, কোথায় শেষ হবে, আমার মার্ক কোথায়, ইন মার্ক কোথায়, আউট মার্ক কোথায়। ডিজিটাল আসার পরে সেটা একটু কমে গিয়েছে, যেহেতু সেখানে আসলে আবার সহজত হয়ে গেছে, অনেক সহজ দেখতে পাচ্ছেন আপনার কাজ, ডিরেক্টর প্রতিনিয়ত সংশোধন করে কাজ করতে পারছে। 35-এ তো সেই সুযোগটা ছিল না? না, 35-এ সেটা ছিল না, কিন্তু সহজ হওয়াতে যেটা হয়েছে যে, যেমন ধরেন আমি যদি একটু পরপর, আমি যখন নতুন আর্টিস্ট ছিলাম, আমরা খুবই স্টিল নিয়ে ইন্টারেস্ট ছিলাম, কখন অ্যালবাম আসবে, অ্যালবামে নিজের ছবি দেখব, মানে ওইভাবে তো মনিটরে দেখার আমাদের কোনো সুযোগ ছিল না। এখন যেটা হয় যে দেখবেন যে সবাই একটু কাজ করার পরে এসে বলবে, ডিরেক্টরকে সরিয়ে দিয়ে বলবে দেখি কেমন আসছে। একজন নিপুণকে যদি জিজ্ঞেস করা হয় যে 35 ক্যামেরায় সে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেছে নাকি ডিজিটাল ক্যামেরায়, সে কি উত্তর দেবে? 35-কে আমি মিস করি, ওই যে যে সাউন্ডটা হয় যখন ডিরেক্টর যখন অ্যাকশন বলে, তখন বলার সাথে সাথে 35-এর অনেক সাউন্ড হয়, ওই সাউন্ডে একটা গতি আসে, গতি একটা অন্য ধরনের মানসিকতা তৈরি হয়। হ্যাঁ হ্যাঁ, পাশে থেকে যে প্রমটা হচ্ছে, প্রমও শোনা যায় না, অনেক কষ্ট করে কিন্তু আমরা প্রম শুনে শুনে কাজ করতাম, তো 35-কে মিস করি। এই 5 বছর আগে বা এর আগ পর্যন্ত যখন থেকে আপনি কাজ শুরু করেছিলেন, যেটা আপনার স্বর্ণালী যুগ ছিল, সেই সময় তো চলচ্চিত্র শিল্পী সমিতি ছিল? হ্যাঁ ছিল। তখনকার শিল্পী সমিতি আর এখনকার শিল্পী সমিতির পার্থক্য কি? ওই সময়টা, এই সময়টা অনেক ডিফারেন্স, কারণ ওই সময় সবাই কাজ নিয়ে কথা বলতো। এখন কি নিয়ে কথা বলে? এখন তো আসলে কাজ নাই, কাজ নিয়ে কথা বলে না, তো এখন হলো মানে কেমন যেন একটু যুদ্ধ হচ্ছে। এটা কেন? আমরা ছোটবেলা থেকে গল্প শুনেছি, অলস মস্তিষ্ক শয়তানের কারখানা, এই বিষয়গুলো কি এজন্যই হচ্ছে সবার ভেতরে? হ্যাঁ, সেটা তো অবশ্যই, মানে গুরুজনরা যে কথাগুলি বলে গিয়েছে, যে বলে না যে আরে ফ্রি থাকা মানে, মানে যেটা বলে অলস মস্তিষ্ক শয়তানের কারখানা, বা কথাগুলো সত্যি, মানে এখন আসলে অত কাজও হচ্ছে না, তারপর যেটা হচ্ছে যে কাজ হচ্ছে না, তার কারণে সবাই, এর মধ্যে আবার লকডাউন ছিল, সবাই বসে ছিল, অনেক বসে থাকতে থাকতে যেটা হচ্ছে যে প্যান্ডামিকটা মানুষের শরীর এবং মনে ছড়িয়ে গেছে, ছড়িয়ে গেছে। আপনি প্রথম চলচ্চিত্রে এসেছিলেন কত সালে? 2006। কার অবদান ছিল সেটা? প্রথম কাজটা কিন্তু আমার রিলিজ হয়নি এখনো, রত্নগর্বা মা, এম এ আওয়াল ছিলেন ওটার ডিরেক্টর, আর রুবেল ভাই ছিল আমার সাথে। ছবিটা আনফর্চুনেটলি রিলিজ হয়নি, এবং আমার প্রথম ছবি যেটা, সেটা হলো রিলিজ হওয়া ছবি পিতার আসন, সেখানে হলো FI মানিক আমার ডিরেক্টর ছিলেন। আর অবদান যদি বলতে হয় যে ওই ছবিটার জন্য আমাকে ওখানে অফার করেছিল হলো সোহান ভাই, আর সোহান ভাই বলার পরে তারপর মানিক ভাই আর কি আমাকে দেখলো,
মানে ওটা আসলে একটা অডিশন।